দেশের 4000-এরও বেশি ইউনিয়ন পরিষদ এবং 250 পৌরসভার উপনির্বাচন ও সাধারণ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কয়েক ধাপে সবগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে ইসি। সেই হিসেবে বেনীবাজার উপজেলার 10টি ইউনিয়নে আগামী মে মাসের দিকে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আর স্থানীয় এই নির্বাচনকে উপলক্ষ করে উপজেলা জুড়ে শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান এবং সদস্য পদ প্রার্থীদের তৎপরতা। গ্রামে পাড়া মহল্লায় সর্বত্র এই নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়তে শুরু করেছে। প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে গ্রামে গ্রামে সভা বৈঠকের পাশাপাশি নিজ নির্বাচনী এলাকার জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে ব্যানার ফেস্টুনও ঝুলাচ্ছেন। প্রবাসে অবস্থানরত অনেক সম্ভাব্য প্রার্থীরা নিয়মিত যোগাযোগ রাখছেন এলাকার ইলেকশন মেকার খ্যাত ব্যক্তিবর্গদের সাথে। সুশীল সমাজের এই প্রতিনিধির মতে, একটি এলাকার শান্তি শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অনেক। তাই এখানে প্রার্থী নির্বাচনে জনগণ সচেতন নাগরিকের ভূমিকাই রাখবেন। এই শান্তির জনপদকে শান্তিপূর্ণ সহ অবস্থানে বজায় রাখতে গেলে প্রকৃত জনপ্রতিনিধিরা অতীতে যেমনভাবে নির্বাচিত হয়ে এসেছিলেন, আগামীতেও আসবেন বলে আমার বিশ্বাস। কারণ একজন জনপ্রতিনিধি একটি এলাকার জন্য যথেষ্ট শান্তির জন্য, আবার অশান্তির জন্য সেই যথেষ্ট। সুতরাং প্রকৃত জনপ্রতিনিধি, ভালো প্রার্থীকে বেছে নেওয়ার উপযুক্ত সময় হচ্ছে সেই কাঙ্ক্ষিত স্থানীয় সরকার নির্বাচনে। আর এখানে মুখ্য ভূমিকা পালন করতে হবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ বিএনপির পাশাপাশি অন্য দলগুলোর প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়নে নির্বাচন করতে আগ্রহীরা নানামুখী তৎপরতা অব্যাহত রেখেছেন। দলের নিবন্ধন না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে সবগুলো ইউনিয়নে প্রার্থী দিতে চায় জামাতও। উপজেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, যথাসময়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনের লক্ষ্যে ইসি কাজ করছে। বেনীবাজার উপজেলার সবগুলো ইউনিয়নে নির্বাচন গ্রহণের জন্য স্থানীয় এই অফিস প্রস্তুত রয়েছে। বেনীবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচন মেয়াদ আগামী আগস্ট মাস পর্যন্ত আমাদের মেয়াদ উত্তীর্ণ হবে। এর 180 দিনের ভিতরেই নির্বাচন সম্পন্ন করবে ইলেকশন কমিশন। সেটা তার আগে আমাদেরকে এই গণবিজ্ঞপ্তি নির্বাচন কমিশন থেকে আহ্বান করা হবে। এখন পর্যন্ত আমাদের টোটাল বিয়ানীবাজার উপজেলায় আমরা প্রায় 1,86,000 ভোটার আমাদের রয়েছে। তো সর্বশেষ যখন সিডি পাবো তখন আরও হয়তো বাড়তে পারে। আবার কিছু কিছু স্থানান্তরিত হয়ে যায়, ওইগুলোর হিসাবটা সর্বশেষ হালনাগাদ কিন্তু সিডি পাওয়ার পর আমরা সঠিক তথ্য দিতে পারব। 2016 সালের 4 জুন বেনীবাজার উপজেলায় 10 ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় মোট ভোটার ছিলেন 1,38,980 জন। আর চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 46 জন প্রার্থী। আবু দেহরাজু, এবিটিভি, বেনীবাজার।